فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد. সবাইকে স্বাগত জানাচ্ছি জানতে চাই লাইভের আজকের 55তম পর্বে। আমি আল্লাহর কাছে শুরুতে দোয়া করছি, তিনি যেন আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, তিনি যেন কোরআন এবং সহিহ সুন্নাহর উপর আমাদেরকে রাখেন এবং সিরাতুল মুস্তাকিমের পথে সারা জীবন চলার তৌফিক দান করেন। আজকের এই সেশনে আপনাদের অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে এসেছে, আমরা চেষ্টা করব অধিক সংখ্যক প্রশ্ন নেওয়ার জন্য ইনশাআল্লাহ। আল্লাহর তৌফিক কামনা করছি। এরপর শুরু করছি আমরা। প্রথম প্রশ্ন এসেছে সজীব আহমদ সাফি, তার কাছ থেকে। তিনি বলেছেন, মহরম মাসের ফজিলত, করণীয় ও বর্জনীয় সম্পর্কে জানতে চাই। মহরম মাসের ফজিলত নিয়ে ইতিমধ্যে আমরা জুমার খুতবায় আলোচনা করেছি এবং এর উপর আমাদের অনেক আলোচনা আছে। এছাড়াও আরও মহাক্কেক মাশায়েকদেরও এখানে আলোচনা রয়েছে, প্রশ্নোত্তর রয়েছে, কথা রয়েছে, আপনারা সেগুলো দেখে নেবেন। আর ইসলাম qa.info এবং ইসলাম হাউজের মধ্যে অনেক সুন্দর সুন্দর আর্টিকেল এবং প্রশ্নোত্তর রয়েছে, সেগুলো আপনারা একটু দেখে নেবেন। আমি খুব সংক্ষেপে বলছি, মহরম মাসের ফজিলতের ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস পাই। প্রথম হচ্ছে মহরম হচ্ছে মিনাল আশহুর আল হুরুম, হারাম মাসগুলোর মধ্যে অন্যতম একটি মাস, এবং এই মাস দিয়েই আরবি বছর গণনা করা হয়। এটা হলো প্রথম একটি ফজিলত, কারণ সূরা তওবার 36 নম্বর আয়াতে হারাম মাসের বর্ণনা এসেছে এবং বলা হয়েছে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলোর মধ্যে কোনো জুলুম করো না, এর ফজিলতের কারণেই। আচ্ছা, দ্বিতীয়ত আমরা আবু বকরের হাদিসও দেখি, যেটি বুখারীর মধ্যে এসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম মাসগুলোকে উল্লেখ করেছেন এবং সেখানে মহরমের কথা আছে। দ্বিতীয় যে ফজিলত সেটি হচ্ছে, এটি হলো আল্লাহর মাস, শাহরুল্লাহ। এবং তৃতীয় যে ফজিলত সেটি হচ্ছে, এটি হলো আফদালুশ শুহুর, আয় বাদা রমাদান, রমাদানের পরে সর্বোত্তম মাস, এমনটি ওলামা ইকরাম বলেছেন। এবং ইবনু রাজব, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসে যখন এটাকে আফদালুশ শুহুর বলা হয়েছে, তখন তিনি অন্য আরেকটি হাদিস সহিহ মুসলিমের হাদিসের আলোকে তিনি বলেছেন যে এটা বাদা রমাদান, রমাদানের পরে। এবং আরেকটি ফজিলত এই মাসের রয়েছে, সেটি হচ্ছে এই মাসের সিয়াম। এই মাসের সিয়াম পালন করা, সেটি রমাদানের সিয়াম পালন করার পরই সর্বোত্তম বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো আমরা দুটো হাদিস এখানে শুধু উল্লেখ করব এর ফজিলতে। একটি হলো আবু দার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম নাসাই বর্ণনা করেছেন, এবং একই হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আদ-দারিমি, আহমদ, তাবারানি, বাইহাকি বর্ণনা করেছেন, এবং একই হাদিস জুন্দুব ইবনু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন ইমাম নাসাই এবং বাইহাকি। এবং এই সকল হাদিসের মৌলিক বিধান হচ্ছে এগুলো সহিহ। কী আছে এই হাদিসে? আবু দর থেকে যে হাদিসটি সেটি আমি বলছি। তিনি বললেন, সাআলতুন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউল আইয়ুল লাইলি খাইর, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম যে কোন রাত সর্বোত্তম, ও আইয়ুল আশহুরি আফদাল, এবং কোন মাস সবচেয়ে শ্রেষ্ঠ। ফাকালা খাইরুল লাইলি জাউফুহু, তিনি বললেন রাতের মধ্যে সর্বোত্তম অংশ হলো তার মধ্যের অংশটা, জাউফু, জাউফুল লাইল, অর্থাৎ গভীর রাত্র। আর ও আফদালুল আশহুরি শাহরুল্লাহ আল্লাযী তাদউনাহু আল মুহাররম, আর সবচেয়ে উত্তম মাসগুলোর মধ্যে সবচেয়ে উত্তম হলো আল্লাহর মাস, যে মাসটাকে তোমরা বলে থাকো আল মুহাররম, যে মাসটাকে তোমরা মুহাররম মাস বলে অভিহিত করে থাকো। তাহলে এখানে আফদাল আশহুর, সবচেয়ে উত্তম মাস হলো মুহাররম মাস, এর ব্যাখ্যায় আমরা একটু আগে বললাম। ওলামায়ে কেরাম যেমন ইবনু রাজব ছাড়াও আর অনেকে বলেছেন এটা হলো মাহমুলুন আলা মা বাদা রমাদান, রমাদানের পরে, রমাদানের পরে অন্য যে 11 মাস আছে তার মধ্যে সর্বোত্তম মাস হলো আল মুহাররম।
এবং আরেকটা হাদিস এখানে আমরা উল্লেখ করব, যাতে মহররম মাসের সিয়াম যে সবচেয়ে উত্তম রমাদানের পরে সেটি বিবৃত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা শাহরি রমাদান শাহরুল্লাহ আল্লাযী তাদউনাহুল মুহাররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি কিয়ামুল লাইল। এটা সহিহ মুসলিমের হাদিস। রমাদানের মাসের পরে, রমাদান মাসের পরে সবচেয়ে উত্তম সিয়াম হলো আল্লাহর মাস যাকে তোমরা বলো মুহাররম, অর্থাৎ রমাদানের সিয়াম সাধনার পরে মহরম মাসের সিয়াম সাধনা সবচেয়ে উত্তম। এটা এখানে বোঝানোর উদ্দেশ্য, যেহেতু বলা হচ্ছে আফদালুস সিয়াম, যে সিয়ামটা রমাদানে রাখা হয় আর যে সিয়ামটা মহরমে রাখা হয়, তাহলে রমাদানের সিয়াম সর্বোত্তম, তারপরেই হলো মহরম মাসের সিয়াম, আর সবচেয়ে উত্তম সালাত ফরজ সালাতের পরে হলো রাতের সালা জাউফুল্লাইল, মধ্যরাত্রিতে যে সালাদটা পড়া হয়। তাহলে এ হচ্ছে সংক্ষেপে মহরম মাসের চারটা ফজিলাত। এরপর আপনি বলেছেন মহরম মাসে করণীয়টা কী, তাহলে এই ফজিলতের মধ্যে আমরা কিন্তু স্পষ্টভাবে করণীয়টা পেয়ে গেলাম, কী সেটা? সিয়াম পালন করা, আল ইকথার মিন সিয়ামে মহরম, এটা হলো এক নম্বর, অর্থাৎ মহরম মাসে বেশি বেশি সিয়াম পালন করা, মহরম মাসে বেশি বেশি সিয়াম পালন করা, যেহেতু এই মাসের সিয়াম রমাদানের পরে সর্বোত্তম, তাহলে সেই ফজিলতটা আমরা অর্জন করার জন্য আমাদের চেষ্টা তদবির থাকা উচিত। তাহলে আমরা প্রতিদিন একটা রেখে আরেকটা ভাঙতে পারি এবং সোমবার বৃহস্পতিবারও রাখতে পারি, বা মাসের মাঝখানে কিংবা শুরুতে শেষে তিনটা করে রাখতে পারি, আয়ামুল বিদের সিয়াম রাখতে পারি ইত্যাদি। আর এই মাসের দ্বিতীয় আরেকটি কাজ, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা থেকে এসেছে এবং তিনি নিজেও সে আমলটি করেছেন এই মহরম মাসে, সেটি হলো আশুরার সিয়াম। আশুরার সিয়াম পালন এবং তার পাশাপাশি তাসুয়া বা নয় তারিখের সিয়াম পালন, তাহলে নয় এবং দশ এই স্পেশাল দুই দিনের সিয়াম পালন, এটি এ মাসের অন্যতম করণীয় বলে আমরা বলতে পারি। এ সম্পর্কে ডিটেলস আলোচনা আমরা আরও পরে করবো ইনশাআল্লাহ। আর আপনি তৃতীয় পর্যায়ে বলেছেন বর্জনীয়, আপনি জানতে চান যে মহরম মাসে আসলে বর্জনীয় কী। মহরম মাসকে ঘিরে আমাদের এই মুসলিম সমাজে বিভিন্ন দেশে অনেকগুলো বেদাত চালু হয়েছে, এবং এই বেদাতটা যে ইদানিং চালু হয়েছে ব্যাপারটা তা নয়, অনেক আগ থেকে এই বেদাতগুলো চালু হয়েছে, এবং কারবালার ঘটনাও এই বেদাত চালু হওয়ার ব্যাপারে অনেক মানুষকে উদ্বুদ্ধ করেছে। কারবালার ঘটনাকে আমরা দায়ী করছি না, আমরা মানুষকে দায়ী করছি, কারণ কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে যখন মানুষ ভুল পথে যায়, তখন ওই ঘটনা নয় বরং আমরাই নিজেরা মিসগাইডেড হয়েছি, নিজেদের ভুল ব্যাখ্যা, ভুল অ্যানালাইসিস কিংবা ভুল চিন্তাভাবনার কারণে। এখানে আমরা দেখতে পাচ্ছি কারবালাকে ঘিরে যে কয়েকটা ত্রুটি এবং বেদাত এই সমাজে সৃষ্টি হয়েছে, যেগুলো আমাদের অবশ্যই অর্জন করতে হবে। তার মধ্যে এক নম্বর হলো মহরম মাসকে শোকের মাস হিসাবে চিহ্নিত করা, এটা করেছে মূলত শিয়ারা, এবং তারা কারবালার ঘটনাকে এখানে সামনে নিয়ে এসেছে। যদিও মহরমের ফজিলত এবং আশুরার ফজিলতের সাথে সত্যিকার অর্থে কোরআন সুন্নার দৃষ্টি কোন থেকে এবং কোরআন সুন্নার আলোকে কারবালার ঘটনার সাথে কোনো সম্পর্ক নেই, কারণ মহরমের ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য দ্বারা এবং কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত, আর আশুরার এবং তাসুরার যে সিয়ামের কথা আমরা বলছি বা ফজিলত, সেটাও হাদিস দ্বারা সাব্যস্ত। কারবালার ঘটনা অনেক পরের ঘটনা, অতএব এই ঘটনাকে কেন্দ্র করে একটা মাসকে শোকের মাস হিসাবে ঘোষণা করার অধিকার আসলে কারো নেই, কারণ শোকাবহ ঘটনা তো আরও কত ঘটেছে, তাই না? প্রত্যেক মাসেই মুসলিম উম্মাকে শোকের মধ্যে ফেলে দিয়েছে, এরকম বহু ঘটনা ঘটেছে। প্রত্যেক মাসের মধ্যে মুসলিম উম্মার হৃদয়ে রক্তক্ষরণ করার মতো অনেক ঘটনা ঘটেছে। প্রত্যেকটা ঘটনাকেই যদি শোকের একটা উপলক্ষ এবং সময় হিসেবে নির্ধারণ করা হয়, তাহলে সারাটা বছর শোকের বছরই চলে যাবে, এখানে আর কাজ করার সুযোগ থাকবে না। আর এটা যে একটা ভুল পথ, সেটি আমরা হাদিস থেকেও জানি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত যে কোনো শোক তিন দিনের বেশি করার অনুমতি দেননি, ফলে
মহররম মাসকে, কারবালাকে কেন্দ্র করে পুরো মাসটাকে শোকের মাস এবং এটাকে বছরের পর বছর শোকের মাস হিসাবে চালু করা এটা শরীয়তসম্মত নয়। এবং এটাকে কেন্দ্র করে তারা দেখা যাচ্ছে যে তাজিয়া করছে, তাজিয়া মেসেল করছে, তারা তাদের শরীরে এবং বুকে কিংবা গালে তারা আঘাত করছে, রক্তাক্ত করছে নকলভাবে। হ্যাঁ, মানে এগুলো তাদের শোকের বহিঃপ্রকাশ। অনেক সময় রং দিয়েও তারা তরবারি যুদ্ধর এক ধরনের হোলি খেলা খেলছে শোকের আবহ সৃষ্টি করার জন্যে। এটা বড় ধরনের বেদা, এটাকে আমাদের পরিত্যাগ করতে হবে। এটা করেছে মূলত শিয়ারা, যারা দাবি করছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলুল বাইতের প্রতি তাদের এক্সট্রা আকর্ষণ বা ভালোবাসা শ্রদ্ধা রয়েছে। আসলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো পরিবার আমাদের সবার কাছে, আহলে সুন্নাহ ওয়াল জামাত সবার কাছে তারা সম্মানিত। তবে আমরা তাদের ব্যাপারে ঠিক সেই নীতি অবলম্বন করব যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করে গেছেন, উম্মাকে নাসিহা করে গেছেন, মধ্যম পন্থা। তাদেরকে এমন পর্যায়ে নেওয়া যাবে না যাতে অতিমানবীয় পর্যায়ে তারা চলে যান। আবার তাদেরকে আরেকটা গোষ্ঠীর মতো, যাদেরকে বলা হয় নাওয়াসেব, ঘৃণা করা যাবে না, তাদের প্রতি বিদ্বেষ পোষণ করা যাবে না, যা তাদের কষ্টের দিনে আপনি সেটাকে উপলক্ষ করে খুশি করছেন, যেমনটি করেছে নাওয়াসেবীরা। এটা সিরিয়ার একদল লোক যারা বিভ্রান্ত, আরেক দল মুসলিম যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুতে খুশি হয়েছিল এবং আহলুল বাইতের প্রতি তাদের একটা ঘৃণা বিদ্বেষ তারা পোষণ করত। ফলে মহররম মাসকে শিয়ারা, যারা আহলুল বাইতের প্রতি বেশি আকর্ষণ বোধ করে বলে প্রচার করেছে, তার বিপরীতে একটা প্রান্তিক সীমানে তারা দাঁড়িয়ে গেছে নাসিবিরা, সেটা আরেকটা বেদাত। ফলে তারা এই দিনে কী করতো, তারা আনন্দ উল্লাস করত, তারা সুন্দর পোশাক পরত, তারা সুরমা এবং তারা ভালো খাবার তৈরি করত। আর ইতিহাস ঘাটলে আমরা দেখি যে এই একই জিনিস কিন্তু খয়বরের ইহুদিরাও করত, সেটা হাদিস থেকে প্রমাণিত। ইহুদিদের কাছেও এই আশুরার উপলক্ষটা ছিল একটা খুশির উপলক্ষ। এবং সেটা তো আমরা আসলে অন্য আরেকটা ঘটনা থেকে জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন তখন দেখলেন যে ইহুদিরা আশুরার সিয়াম পালন করছে। তাদেরকে জিজ্ঞেস করা হলো, কী ব্যাপার তোমাদের এই আমলটার পেছনে, এর পেছনের ইতিহাসটা কী? তখন তারা বললেন যে এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে নাজাত দিয়েছেন, ফেরাউন এবং তার জাতিকে তিনি সাগরে নিমজ্জিত করেছিলেন, ডুবিয়ে মেরেছিলেন, এবং তারপরে মূসা আলাইহিস সালাম আল্লাহ শুকরিয়া আদায় করে এদিন সিয়াম পালন করেছে আর আমরা তাকে অনুসরণ করে সিয়াম পালন করছি। তাহলে এটা ছিল তাদের একটা আমল, কিন্তু দেখা যাচ্ছে যে তাদের বিশেষ বিশেষ গোষ্ঠী তারা এই শুকরিয়ানার বিষয়টিকে শুধু সিয়ামের মধ্যে সীমাবদ্ধ না রেখে নানা রকম উপলক্ষ এবং অনুষ্ঠান সূচি তারা তৈরি করে নিয়েছে। তাহলে আমরা দেখলাম যে শিয়াদের যে অনুষ্ঠান সেটা আমাদের জন্য বর্জনীয়, নাসিবিদের অনুষ্ঠানটা বর্জনীয় এবং ইয়াহুদিদের অনুষ্ঠান যারা মহররম মাসকে কেন্দ্র করে যে নানা রকম আনন্দ উল্লাসের অনুষ্ঠান চালু করেছে সেটা আমাদের জন্য বর্জনীয়। এই বিষয়গুলো আমাদের খুব খেয়াল রাখতে হবে। আশা করি যে এই সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে পুরো বিষয়টা আমাদের সামনে স্পষ্ট হয়েছে। আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে আশুরার সিয়াম কীভাবে রাখবো। আশুরার সিয়াম ভাই আপনি দুভাবে রাখতে পারেন। এক, শুধু আশুরার সিয়াম, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা আসার পরে যখন দেখলেন যে ইয়াহুদিরা এই দিনের সিয়াম পালন করছে, তখন তিনি জিজ্ঞেস করার পরে যখন এর ব্যাকগ্রাউন্ডটা সম্পর্কে অবহিত হলেন, তখন তিনি একটা চমৎকার কথা বললেন। তিনি বললেন যে নাহনু আহাক্কু বি মূসা মিনকুম, আমরা মূসার অনুসরণের দিক থেকে তোমাদের চাইতে আরও বেশি হকদার মূসার অনুসারী হিসাবে। এটা বুখারী মুসলিমের হাদিস, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে। তো সে হাদিসে এটা এসেছে ফাসামাহু ও আমারা বেসুয়ামি, তখন তিনি আশুরার সিয়ামটা রাখলেন এবং পরবর্তীতে সেই সিয়াম পালন করার নির্দেশ দিলেন। পরবর্তীতে মানে ওই বছরই, আমরা জানি যে আশুরার সিয়াম মদিনা আগমনের পরের প্রথম যে মহররম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়েছিলেন তিনি রেখেছিলেন এবং সবাইকে রাখার জন্য নির্দেশ জারি করেছিলেন, যার দ্বারা প্রমাণিত হয় রমাদানের আগে এটি ফরজ ছিল। তাহলে এটা হচ্ছে একটা পদ্ধতি, অর্থাৎ শুধু আশুরার সিয়াম পালন করা এবং তার দলিল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল। তিনি দীর্ঘ অনেক বছর ধরে শুধু আশুরার সিয়ামটা পালন করেছিলেন। এর পাশাপাশি আমরা দেখি যে সহিহ মুসলিমের আরেকটা বর্ণনা, এটাও ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে, সেটি হচ্ছে নয় তারিখ সিয়াম রাখার বিধান।
9 তারিখ সিয়াম রাখার বিধান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শেষ দিকে এসে যখন জানতে পারলেন যে ইহুদি এবং নাসারারাই শুধু এককভাবে 10 তারিখের সিয়াম পালন করে তখন তিনি চাইলেন যে আগামী বছর জীবিত থাকলে আমি আশুরার সিয়ামটির আগে 9 তারিখও সিয়াম পালন করব কিন্তু এই ব্যাপারে তিনি এত কড়াকড়ি করেননি যাতে বোঝা যায় যে কেউ যদি 10 তারিখে শুধু সিয়াম রাখে সেটা অনুত্তম হবে অথবা সেটা আর এখন অনুমোদিত নেই এরকম কোনো কিছু বোঝা না যাওয়ার কারণে আমরা বলবো যে এককভাবে কেউ যদি আশুরার সিয়াম সেটা যেদিনই হোক শুক্রবার হোক শনিবার হোক যেদিনই হোক যদি পালন করেন তাতে কোনো অসুবিধা নেই বরং সেটা সুন্নাহ হিসাবেই গণ্য হবে তবে এই যে হাদিসটা যেটা আমি বললাম আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে তিনি বলছেন হাইনা সোয়ামা রাসূলুল رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء وأمر بصيامه قالوا يا رسول الله إنه يوم يعظمه اليهود والنصارى যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সিয়ামটি রাখতেন পালন করতেন এবং সেই সিয়ামটি রাখার নির্দেশ দিয়েছিলেন তখন সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন বা তারা বললেন যে এটা তো ওই দিন যেদিন ইহুদি এবং নাসারারা মানে যে দিনটিকে সম্মান দেখায় فقال رسول الله صلى الله عليه وسلم تقول رسول الله صلى الله عليه وسلم بولن فإذا كان العام المقبل إن شاء الله الله جاهي تو جدي أغامي بوچور إشي جاي سمنا اليوم التاسع تاهولي أمرا نوي تاريكو سيام بلن قربو ابن عباس بولن اي حديثير شي شي تني بولن فلم يأتي العام المقبل حتى توفي رسول الله صلى الله عليه وسلم اير بوري بروبطي بوچور আসলো বা আসার সাথে সাথে কি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী বছরের মুহররম আর পেলেন না এটি মুসলিমের বর্ণনা তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আগ্রহ ছিল এটা এক ধরনের রেকমেন্ডেশন এক ধরনের অনুমোদন যে আগামী বছর থেকে আমরা 9 তারিখ 10 তারিখ সিয়াম পালন করব তাহলে এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি 9 তারিখ এবং 10 তারিখ তাহলে আশুরার সিয়াম রাখার এ হলো দুটো পদ্ধতি হয় আপনি 10 তারিখে রাখবেন অথবা 9-10 মিলিয়ে রাখবেন আচ্ছা তৃতীয় আরেকটি প্রশ্ন এসেছে আশুরা সম্পর্কিত আমরা সেই প্রশ্নগুলো নিয়ে অন্য প্রসঙ্গে যেতে চাই তৃতীয় প্রশ্নটা হচ্ছে আশুরার সিয়ামের বিধান এবং পুরস্কার সম্পর্কে জানতে চাই আশুরার সিয়ামের বিধান এটা যদি আমরা জানতে চাই তাহলে আশুরার সিয়ামের স্তরগুলো এর যে ঐতিহাসিক স্তর সেটা সম্পর্কে একটু আলোচনা আমাদেরকে করতে হবে এবং সেটি হচ্ছে আমরা জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সিয়াম রাখার তার চারটা এখানে স্তর অথবা কি বলে ঘটনা ছিল প্রথম ঘটনা কি যেটি ইবনু আব্বাস যেটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন এবং হাদিসটি বুখারী মুসলিমের মধ্যে আছে তিনি বলছেন কানাত আশুরা ইয়াউমান তাসুমুহু কুরাইশ ফিল জাহিলিয়া ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু আশুরা ছিল এমন একটা দিন যে দিনে জাহিলি যুগে কুরাইশরাও সিয়াম পালন করত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনি সিয়াম পালন করতেন ফালাম্মা কাদাম আল মদিনা যখন তিনি মদিনায় আসলেন সোয়ামা হুয়া আমারান নাসা বিসিয়ামি যখন মদিনায় আসলেন তখন তিনি এই দিনের সিয়াম পালন করলেন অর্থাৎ অব্যাহত রাখলেন এবং মানুষকে সিয়ামের নির্দেশ দিলেন তাহলে মক্কায় তিনি যখন সিয়াম রাখতেন নির্দেশ দিতেন না তিনি একাই রাখতেন কুরাইশরা রাখত কুরাইশ যারা হয়তো মানে তাদের অধিকাংশই তখনও অমুসলিম ছিল মুশরিক ছিল তারাও রাখত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন কিন্তু কাউকে তিনি নির্দেশ দেননি মদিনায় এসে তিনি নির্দেশ দিলেন ফালাম্মা নাযালাত ফরিদাতু শাহর রমাদান যখন রমাদান মাসের ফরজ সিয়ামটা নাজিল হয়ে গেল বা সিয়াম ফরজ হওয়ার নির্দেশনা আসলো কানা রমাদান হুয়া আল্লাযী ইয়াসুমুহু তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রমাদানের সিয়ামটা পালন করতেন ফরজ হিসাবে ফাতারাকা সাওমা আশুরা তিনি আশুরার সিয়ামটা তিনি তরক করেছিলেন তরক মানে হচ্ছে ফরজ হিসাবে আমল করাটা তরক করেছিলেন ফমান শা সোয়ামাহু ওয়ামান শা আফতারা এরপরে যে ব্যক্তি চাইতো সে সিয়াম রাখতো আশুরার এবং যে ব্যক্তি চাইতো সে তরক ইফতার করতো ভাঙতো আর বুখারীর রাওয়াতে এসছে ফমান শা আফাল ইয়াসুম ওয়ামান শা আফতারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমাদানের সিয়াম এসে যাওয়ার পরে যে চায় সে আশুরার সিয়াম রাখতে পারবে আর যে চায় সে ভঙ্গ করতে পারবে তাহলে এটা ছিল প্রথম স্তর যে তিনি মক্কায় রাখতেন কাউকে নির্দেশ দেননি আচ্ছা দ্বিতীয় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে তিনি এই সিয়ামটাকে গুরুত্বপূর্ণ সিয়াম হিসাবে পরিপালন করলেন এবং পরিপালনের নির্দেশ দিলেন এবং উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে রমাদানের সিয়াম ফরজ হওয়ার আগ পর্যন্ত এটা ছিল ফরজ সিয়াম সম্ভবত সেটা ছিল এক বছর কারণ পরবর্তী বছরই রমাদানের সিয়াম ফরজ হয়ে গিয়েছিল তৃতীয় যে হালাত
তৃতীয় যে হালাত সেটি হচ্ছে, আচ্ছা সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরের মানে ফরজের অবস্থার পরে এরপরে নফলের অবস্থায় যেটা আসলো, ফরজের অবস্থার পরে তৃতীয় অবস্থা হলো নফলের অবস্থা। যখন রমজানের সিয়াম ফরজ হয়ে গেল তখন তিনি এটাকে নফল হিসাবে পালনের জন্য নির্দেশনা দিলেন, নিজেও নফল হিসাবে পালন করতেন। চতুর্থ অবস্থা হলো কি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বছর ধরে যখনই আশুরার সিয়াম রেখেছেন সেটা এককভাবে রেখেছেন, এর সাথে নয় তারিখের প্রশ্ন কখনো আসেনি। এবং যখন ইবনে আব্বাসের আমরা হাদিস থেকে জানতে পারলাম, যেটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে, যে তাকে সাহাবারা জিজ্ঞেস করলেন যে এই দিনে ইহুদি নাসারারা এককভাবে রাখে তো আপনিও রাখছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আসলে হাদি বা আদর্শ ছিল যে তিনি পৌত্তলিকদের সাথে যে কোনো জিনিসের পরিবর্তন সাধন করতেন, তাদের কৃষ্টি কালচারের থেকে বিভেদ রক্ষা করে চলতেন যাতে তাদেরকে অনুসরণ করা না হয়। ঠিক তেমনি ইবাদতের ক্ষেত্রেও তিনি ইহুদি নাসারা বা অন্য যে কোনো ধর্ম থেকে ইসলামটাকে আসলে স্বতন্ত্র করেছিলেন, সেটা অবশ্যই ওহির আলোকে। এবং সেই কারণে তিনি নয় তারিখ দশ তারিখ এই চতুর্থ পর্যায়ে এসে সিয়াম রাখার একটা রেকমেন্ডেশন অথবা সিয়াম রাখার একটা নির্দেশনা তিনি দিলেন। তাহলে আমরা চারটা জিনিস পেলাম, এক মক্কায় সিয়াম রাখা, দ্বিতীয় হলো মদিনায় এসে ফরজ হিসাবে আশুরার সিয়াম রাখা, তৃতীয় হচ্ছে নফল হিসাবে আশুরার সিয়াম রাখা, এবং চতুর্থ হচ্ছে আশুরার সাথে তাসুরা নয় তারিখের সিয়ামকে একসাথ করে পরপর দুই দিন রাখা, নয় এবং দশই মহররম। আচ্ছা, এই এরপরে আমরা আসলে আরেকটা প্রশ্ন পেয়েছি, সেটা নিয়ে কথা বলতে চাই। এটা আসলে তৃতীয় প্রশ্নের একটা অংশ, বলেছিলেন যে পুরস্কার সম্পর্কে জানতে চাই, আশুরার সিয়ামের বিধান, আমরা বিধানটা এখন পেলাম, আর পুরস্কার সম্পর্কে জানতে চান। পুরস্কারের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটি হাদিসে স্পষ্ট করে দিয়েছেন যে এক বছরের গুনাহ মাফ হয়ে যায়। এটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা সানাতা আল্লাতী ক্বাবলা, এক বছর আগের পাপকে আল্লাহ ক্ষমা করে দেন, এটাই আমরা আল্লাহর কাছে আশা করি, প্রত্যাশা করি। এহতসাব মানে সওয়াবের আশা করা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এই আশাটা করছেন, এই আশার একটা ভিত্তি আছে, ফলে আমরা বলবো এক বছরের পাপ ক্ষমা হওয়ার আশা করা যায়। এটি হচ্ছে আসলে মহরমের একটা বড় ফজিলত। আর ফজিলতের ক্ষেত্রে যদি আমরা বলি, সওয়াব ছাড়াও আরও কিছু অর্জন আছে, সে অর্জনের মধ্যে হচ্ছে তৌহিদের বিজয়, শিরকের এবং পৌত্তলিকতার পরাজয়, আল্লাহ দ্রোহিতার অবসান ঘটা, যেটা ফেরাউনের এই মহরমের মধ্যে দশ তারিখে তার সাগরে নিমজ্জিত হওয়ার মধ্য দিয়ে ঘটেছিল। তৃতীয়ত আরেকটা অর্জন, সেটি হচ্ছে ইয়াহুদি এবং নাসারা তাদের যে কৃষ্টি কালচার আছে, তাদের যে ধর্ম আর আচার অনুষ্ঠান আছে, সেগুলো থেকে ইসলামের আচার অনুষ্ঠান স্বতন্ত্র সেই শিক্ষাটা নেওয়া, এবং আজকের এই প্রেক্ষাপটেও নিজেদেরকে অন্য ধর্মীয় যে কোনো কৃষ্টি কালচার থেকে আলাদা করে ইসলামের স্বতন্ত্র ধারার উপর জীবন চালানো এবং নিজেদের সমাজ কাঠামো গড়ে তোলা, এটি হচ্ছে এই আশুরার অন্যতম আরও কয়েক অনেকগুলো শিক্ষা। আচ্ছা, এরপর আমরা যেতে যাচ্ছি আরও অন্যান্য প্রশ্নে। মোহাম্মদ জাকারিয়া তিনি বলেছেন, একজন বিজ্ঞানের ছাত্র না জেনে বিজ্ঞানের এমন কিছু যদি বিশ্বাস করে যেটি আল কোরআনের সাথে সাংঘর্ষিক, আর যেহেতু সে কোরআন বুঝে না, সেক্ষেত্রে সে যদি আজীবন সেই ভুল বিশ্বাসের উপরে থাকে তাহলে কি সে কুফুরের উপর থাকবে? আচ্ছা, কোরআনের সাথে সাংঘর্ষিক সব কিছুই কিন্তু কুফুরি নয়, এটাও আমাদেরকে মনে রাখতে হবে। কোরআনের সাথে সাংঘর্ষিক সব কিছু কুফুরি নয়। যেমন কি, যেমন কোরআন বলছে মিথ্যা কথা বলো না, অথবা কোরআন বলছে সৎ কাজ করো। এখন কেউ মিথ্যা কথা বলল, সৎ কাজ করলো না, কোনো কোনো ক্ষেত্রে অসৎ কাজ করলো, অথবা কোরআন বলছে গীবত করো না, কেউ গীবত করলো, কোরআন বলছে কাউকে গালমন্দ করো না, কেউ গালমন্দ করলো, যেমন সূরা হুজরাতের অনেকগুলো নির্দেশনা আমরা পাই, তাহলে কি সে কুফুরি করলো? না, কোরআনের সাথে সব সংঘর্ষ কুফুরি নয়। এটা আমাদেরকে প্রথমত মনে রাখতে হবে যে কোরআন যেই নির্দেশনা দিয়েছে, যদি সেটা
ফরজ আমল হয় এবং তার ভায়োলেশন সেটা যদি হয় কবিরা গুনাহ, তাহলে মনে রাখতে হবে এটা কবিরা গুনাহ হিসাবে গণ্য হবে, যেখান থেকে তার তওবা করা উচিত। হ্যাঁ, কোরআনের অনেকগুলো নির্দেশনা আছে যেগুলোর লঙ্ঘন কুফরি। কোরআন বলছে এক আল্লাহর ইবাদত করো, এখন কেউ যদি এক আল্লাহর ইবাদত না করে এটা কুফরি হবে। অথবা কোরআন যদি এক আল্লাহর ইবাদত করার পাশাপাশি অন্য কোনো জিনিসের, মূর্তির কিংবা গাছের বা কোনো পদার্থের ইবাদত করে, তাহলে এটা হবে শিরক। এরকম প্রচুর আছে, কোরআনের সাথে অনেক সংঘর্ষ আছে। কোরআন বলছে আল্লাহ হচ্ছেন আমাদের স্রষ্টা, এখন কেউ যদি মনে করে যে আমরা এমনি এমনি সৃষ্টি হয়েছি, তাহলে এটা কুফরি। অথবা কেউ যদি মনে করে যে অন্য দেবদেবীরা আমাদেরকে সৃষ্টি করেছে, তাহলে এটা শিরক। অতএব আমি বলবো যে বিজ্ঞানের ছাত্র যদি এমন কিছু বিশ্বাস করে যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক, তাহলে দেখতে হবে যে সেটি কি কুফুরি এবং শিরকের পর্যায়ে কিনা। যদি তা হয়ে থাকে, তাহলে সে যদি আজীবন সে বিশ্বাসের উপর থাকে, তাহলে কুফুরি এবং শিরকের উপরে থাকলো। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, এবং যারা এরকম বিশ্বাস করছে আল্লাহ তাদেরকে সঠিক সমঝ দান করুন, সংশোধন হওয়ার সুযোগ আল্লাহ যেন তাকে দেন, যেন সে ইসলামে ফিরে আসতে পারে। কারণ আমাদের সকল ভাই বোনদের জন্য আমরা প্রত্যাশা করি যেন তারা জান্নাতে যেতে পারে, এবং জান্নাতে যাওয়ার জন্য ইমানটা শর্ত, মৃত্যুর আগে সময় থাকতে সে ইমানের মধ্যে আসতে হবে। আর যদি বিজ্ঞানের সেই ছাত্র এমন কিছু বিশ্বাস করে যা কোরআনের সাথে সাংঘর্ষিক তবে কুফর কিংবা শিরিক নয়, তাহলে তাকে সে অপবাদও দেওয়া যাবে না, আর এই বিশ্বাসও করা যাবে না যে চিরজাহান্নামি হবে। তবে তাকে সাবধান হতে হবে, কারণ কোরআন চিরন্তন সত্য, আল্লাহর চিরন্তন মুআজিজা। কোরআনের চাইতে সত্য পৃথিবীতে আর কোনো কিছু নেই, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতে বলেছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফী, এটি এমন একটি গ্রন্থ যাতে কোনো সন্দেহ নেই। অতএব তাকে খুব দ্রুত তওবা করে কোরআনের বক্তব্যের দিকে এবং সত্যের দিকে ফিরে আসতে হবে, অন্যথায় তাকে এর জন্য আল্লাহর কাছে নানাভাবে কঠিন শাস্তি এবং মর্মন্তুর শাস্তির মুখোমুখি হতে হবে। আল্লাহ রক্ষা করুন। মাসরুর সিফাত বলেছেন, আমার ভাইয়ের নাম আবদুল্লাহ আল সাফিন। সাফিন শব্দের অর্থ কি? প্রথমে বলবো ভাই মাসরুর, যে কোনো নাম রাখার আগেই তাহকিক করতে হবে, নাম রেখে পরে জিজ্ঞেস করাটা এটা বাঞ্ছনীয় নয়। অনেক নাম আছে খুব সুন্দর, যদি আমরা সেটা তাহকিক করি জানতে পারি, তাহলে সেই নামগুলো রাখা যেতে পারে। এবং নবীদের নাম, সাহাবাদের নাম ইত্যাদি অনেক ভালো ভালো নাম আছে, এবং ইসলামের বড় স্কলারদের নাম হতে পারে, আর এর বাইরেও আরবি বিশুদ্ধ নাম হতে পারে। অনারব ভাষায় নাম রাখা জায়েজ, কিন্তু আরবিতে নাম রাখাটাই উত্তম। আর নাম রাখার পরেও তাহকিক করা যেতে পারে, যদি কোনো নাম ভুল প্রমাণিত হয় তাহলে নাম তো পরিবর্তন করা যেতে পারে। নামের মধ্যে ভালো অর্থের নামটাই গুরুত্বপূর্ণ, আর যে অর্থ, যে নামগুলোর কোনো হয়তো গুরুত্বপূর্ণ অর্থ নাই, কখনো কখনো সেটা মুবাহ, আবার যদি নামের অর্থ খারাপ হয় তাহলে সেটা কিন্তু নিষিদ্ধ, সে নামটা পরিবর্তন করতে হবে। এখানে সফিন যেই নামটার কথা আপনি বলেছেন, সেটা আমরা ডিকশনারিতে দেখি যে দুটো অর্থে আসে, সফিন আসফিনাত, সওয়াফিন এর বহুবচন নানা শব্দে আসে। তো এখানে আমরা শুধু সফিন শব্দের যদি মানে জেনেরিক অর্থটা দেখি, তাহলে দেখছি এখানে বলা হচ্ছে যে হাঁটুর নিচের যে পেনলিজ আছে, পেনলি হাঁটুর নিচের যে পেনলিটা আছে, সেখানের যে মোটা শিরা থাকে, ওই শিরাটাকে, যে রক্তের যে শিরা, ওই শিরাটা হলো সফিন। এটা হলো একটা অর্থ। দ্বিতীয় আরেকটা অর্থ হলো খেল অথবা ঘোড়ার একটা বিশেষ প্রকারকে সফিন বলা হয়, যখন সে তিন পায়ে দাঁড়িয়ে থাকে, তিন পায়ে দাঁড়িয়ে আরেকটা পাকে উঠিয়ে রাখে, অর্থাৎ সে দৌড় দিবে, এখন চলা শুরু করবে। এই জন্যে একটা পা দাঁড়িয়ে রাখে, তখন সে ওই পাটা ফেলেই এরপরে চলা শুরু করবে। এই ধরনের মানে ঘোড়াকেও সফিন বলা হয়। তাহলে তিন পায়ে যে ঘোড়া দাঁড়িয়ে এক পা উঠিয়ে দৌড়ার প্রস্তুতি নেয় বা চলার প্রস্তুতি নেয়। আর কোরআনের মধ্যে সফিনাত এসছে ঘোড়ার অর্থে, তাহলে আমরা যদি এই অর্থ নেই, তাহলে হতে পারে সে ঘোড়া যে চলার জন্য প্রস্তুত, অথবা হতে পারে একটা মোটা শিরা যেটা হাঁটুর নিচের পেন্ডলের মধ্যে থাকে। তাহলে নামের দিক থেকে এটা খুব সিগনিফিক্যান্ট বা তাৎপর্যপূর্ণ নাম নয়, যদিও শুনতে খুব ভালো লাগে সফিন। আমাদের দেশে অনেকেই নাম সুন্দর
মানে শব্দ আর উচ্চারণ সুন্দর লাগে সে দৃষ্টিকোণ থেকে নাম রাখেন, এটা ঠিক হবে না। অনেকে এমন সব নাম রাখেন যেগুলোর কোনো অর্থই নাই, অর্থই নেই। আমি জিজ্ঞাসিত হওয়ার পরে অনেকগুলো নাম তাহকিক করতে গিয়ে দেখলাম যে এরকম কোনো আরবি শব্দই নেই, এরকম নামও আছে। আবার অনেকে শব্দ শুনতে ভালো শোনায় সেরকম নামও রেখে দিচ্ছেন, যেমন জানি অথবা জানিয়া। আমরা জানি যে আল কোরআনে জানি শব্দের অর্থ হলো জিনাকারী, যিনি ব্যভিচার করেন, তাহলে সুতরাং এগুলো নাম হতে পারে না। সার্বিক এবং সর্বাত্মক সতর্কতা অবলম্বনের জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করছি। আচ্ছা, মোহাম্মদ রনি মিয়া, আপনি বলেছেন, আমার প্রশ্ন হলো টিভি, ফ্রিজ, এসি, ফ্যান, রাইস কুকার, গান বাজনার সাউন্ড বক্স, কম্পিউটার, ক্যামেরা, স্মার্ট মোবাইল ইত্যাদি সার্ভিসিং বা মেরামতের কাজ করে জীবিকা নির্বাহ বা অর্থ উপার্জন করা কি হালাল হবে? উল্লেখ্য যে উপরোক্ত পণ্যগুলো বর্তমান সময়ে হারাম কাজে বেশিরভাগ ব্যবহৃত হয়ে থাকে, যেমন টিভি ও মোবাইল সেট, অশ্লীল নাটক, সিনেমা, নাচ, গান ইত্যাদি দেখতে ও শুনতে বেশি ব্যবহার করা হয়ে থাকে। দয়া করে বিস্তারিত জানাবেন, জাযাকাল্লাহ খের। ভাই রনি, এখানে যে জিনিসগুলো এক্সক্লুসিভলি খারাপ কাজের সাথে সম্পৃক্ত হয়ে যায়, সেগুলো মেরামত করা, সেগুলো প্রডিউস করা, সেগুলো কেনা এবং বেচা সবটাই নিষিদ্ধ। যেমন গান বাজনার যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো আছে, মাআজেফ যেটাকে বলা হয়, বেহালা, তারপর তবলা, হারমোনিয়াম ইত্যাদি, এই ধরনের জিনিসগুলো বেচা কেনা কিংবা এগুলো সারানো, এগুলোকে সার্ভিসিং করা ইত্যাদি, এগুলোর সবটাই হারাম ইনকাম বলে গণ্য হবে। তবে যে জিনিসগুলো আপনার ভালো ব্যবহারও আছে, খারাপ ব্যবহারও আছে, সাধারণত মানুষ যারা ভালো তারা ওগুলোকে ভালো উদ্দেশ্যে ব্যবহার করে, আর যারা খারাপ তারা খারাপ উদ্দেশ্যে ব্যবহার করে। সমাজে খারাপ লোক বেশি, এই জন্য আপনি যে কোনো জিনিসকে বলতে পারেন না যে এটা খারাপ উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে। বাট খারাপ লোক যদি কমে যায়, ভালো লোক বেড়ে যায়, তাহলে ভালো ব্যবহার বেড়ে যাবে। যেমন টিভি, টিভিতে অবশ্য অনেক বেশি খারাপ অনুষ্ঠান ইদানিং হয়, নাটক সিনেমা থেকে আরম্ভ করে বিভিন্ন চ্যানেলে খুবই বিশ্রী জিনিস, এবং মানে মেয়েদেরকে এমনভাবে উপস্থাপন করা হয় যেটাকে ইসলাম মোটেই অ্যালাউ করে না। অতএব টিভিটা অধিকাংশ ব্যবহারই শরীয়তসম্মত নয়। তারপরেও কেউ যদি বলে যে আমরা টিভিকে আমি শুধু স্ক্রিন হিসাবে ব্যবহার করবো, আজকাল তো স্মার্ট টিভি স্ক্রিন হিসাবে ক্লাসরুমে ব্যবহৃত হয়, কনফারেন্স রুমে ব্যবহৃত হয়, বোর্ডরুমে ব্যবহৃত হয়, তাহলে আপনি কী বলবেন? তাহলে এগুলোর ব্যাপক বৈধ ব্যবহার শরীয়তে অনুমোদিত রয়েছে। অতএব টিভি সারানোটাকে তাহলে এটা বলা যাবে না যে এটা গুনাহ, টিভি সারানোটাকে গুনাহ বলা যাবে না। ঠিক তেমনি ফ্রিজ, ফ্রিজের মধ্যে অনেকে খারাপ জিনিস রাখে, শুকরের গোশ রাখে, মদ রাখে, তাহলে ফ্রিজ কি আসলে ব্যবহার নিষেধ হবে? না, নিষেধ হবে না। এগুলোর সঠিক ব্যবহার ব্যাপক, কেউ কেউ খারাপ উদ্দেশ্যে ব্যবহার করে। এসি, হোটেলে এসি রাখা হয়, অথবা যে সমস্ত জায়গায় খারাপ কাজ হয় সেখানে এসি থাকে, তাই বলে কি এসি নিষিদ্ধ হবে? না। সুতরাং আমরা বলবো যে যে জিনিসগুলো, যেমন টিভি, ফ্রিজ, এসি, ফ্যান, রাইস কুকার কিংবা কম্পিউটার, স্মার্ট মোবাইল ইত্যাদি, সার্ভিসিংটা জায়েজ, এগুলোর সার্ভিসিংটা জায়েজ। তবে কোনো ব্যক্তি যদি জানতে পারেন যে একটা খারাপ লোক তার কাছে এগুলো সারতে এসেছে এবং সে সবসময় এগুলো খারাপ কাজেই ইউজ করে, তাহলে একজন ভালো লোকের উচিত হবে তাকে রিজেক্ট করা, তাকে ভদ্রভাবে বলা যে ভাইজান আমি সরি, আমি আপনার এই কাজটা নিতে পারবো না। কারণ এটা এটা ইনডিরেক্টলি হলে, অপ্রত্যক্ষভাবে হলেও এটা কিন্তু খারাপ কাজে একটা সহযোগিতার নামান্তর হয়ে যাচ্ছে। কারণ আপনি জানেন যে সে মূলত খারাপ কাজেই লিপ্ত এবং খারাপ কাজেই এই ডিজিটাল ইকুইপমেন্টগুলো সে ব্যবহার করে থাকে। আর ক্যামেরার ক্ষেত্রে আমরা বলবো, ক্যামেরাটা এখন যে ডিজিটাল ক্যামেরা চলে এসছে সেখান দিয়ে, সেখানেও আমরা অনেক সময় দেখা যায় যে আমরা রেকর্ড করি, আমরা হয়তো কোনো বক্তব্য রেকর্ড করি, আমরা কোনো হয়তো বৈধ দৃশ্য ধারণ করি। অতএব ক্যামেরাটাকেও আমভাবে আমরা বলবো না যে এর সার্ভিসিংটা নিষিদ্ধ। এখন অনেক উলামায়ে কেরাম এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠান, তারা তাদের একাডেমিক প্রতিষ্ঠা, একাডেমিক প্রোগ্রাম এবং ইসলামিক আলোচনাগুলোকে ক্যামেরাবদ্ধ করে
মানুষের সামনে উপস্থাপন করে, তাহলে আমরা কীভাবে বলতে পারি যে ক্যামেরা সার্ভিসিংটা নিষিদ্ধ? এখানেও সে একই কথাই আমরা বলবো যে যদি জানা যায় যে ক্যামেরাতে কেউ নাটক করেন, ক্যামেরাতে কেউ মেয়েদের ছবি তোলেন এবং অন্যায় কাজ করেন, অশ্লীল কাজে লিপ্ত, তাহলে তাদের সার্ভিসিংটা দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আলাম। সৈয়দা ইয়াসমিন, আপনি বলেছেন সৈয়দ বংশীয় ইয়াতিম বিবাহযোগ্য মেয়েদের অর্থাৎ আত্মীয়দের আর কি তাদেরকে জাকাত বা মানতের টাকা দেওয়া যাবে? সৈয়দ বংশীয় বলতে আপনি কাদেরকে বুঝাচ্ছেন? এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমার জানা মতে অনেকেই সৈয়দ শব্দটা নাম হিসাবে ইউজ করছেন, তখন তার বংশের সকলেই ওই সৈয়দ, যেহেতু এটা একটা আমাদের দেশে অভিজাত ফ্যামিলির একটা লকব বা উপাধি এবং অনেকেই এটাকে খুব পছন্দ করেন সৈয়দ এবং নামের আগে লাগান। তো যদি এটা হয় তার নিজস্ব গ্রহণ করা একটা উপাধি, পরবর্তীতে কয়েক পুরুষ ধরে তারা সৈয়দ শব্দটা যেহেতু একটা উপাধি পেয়ে গেছে, তারা তাদের আভিজাত্যের প্রতীক হিসাবে এগুলোকে ব্যবহার করে এসছে, তিনি প্রকৃত অর্থে সৈয়দ নন। আচ্ছা, আর সৈয়দ বংশ বলতে যদি বোঝানো হয় বনু হাশেম অথবা বনু মোত্তালেব, তাহলে তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত এবং সাদাকাত হারাম করে দিয়েছেন। তাদেরকে হাদিয়া দেওয়া যাবে কিন্তু সাদাকা এবং যাকাত দেওয়া যাবে না। এ প্রসঙ্গে আমরা দেখি যে যেমন সহিহ মুসলিমের একটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না হাদিহি সাদাকাত ইন্নামা হিয়া আওসাখুন নাস, এই যে সাদাকাগুলো, চাই সেটা ফরজ সাদাকা, যাকাত হোক অথবা নফল সাদাকা, যাই হোক না কেন, এগুলো হচ্ছে আওসাখুন নাস, মানুষের সম্পত্তির ময়লা, সে তার সম্পত্তিকে পবিত্র করার জন্য এগুলোকে বের করছে। এটার অনেক বেসিস আছে। আসলে কি ময়লা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাচ্ছিল্য করছেন না, বরং মানুষ যাতে আসলে দান খয়রাত সাদাকার উপরে খুব বেশি আকর্ষণ বোধ না করে, ওই লোভী না হয়ে যায়। কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বিভিন্ন সময় দেখেছি দান খয়রাত সাদাকা যদি কখনো এসছে, ধনীরাই সেগুলো ভাগ বাটোয়ারা করে বন্টন করে নিয়েছেন, অনেক প্রভাবশালী লোকেরা এই কাজটা করেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সেই লোভের কথা জানেন, তিনি এটাকে আসলে অবসান করতে চেয়েছেন, এই জন্য আওসাক বলেছেন। তাহলে একটা ময়লা জিনিস আপনি যেমন বাধ্য না হলে নেবেন না, তাহলে সাদাকা এবং যাকাতও বাধ্য না হলে আপনি গ্রহণ করবেন না, এ হচ্ছে দৃষ্টিভঙ্গি। যাই হোক, তিনি বলেছেন এটা হলো আওসাখুন নাস, মানুষের ময়লা। আরে ময়লাটা কী করে সম্মানিত বনু হাশেমকে দেওয়া যায়? সেই জন্য তিনি বলছেন ওয়া ইন্নামা লা তাহিল্লু লি মুহাম্মাদিন ওয়ালা লি আলি মুহাম্মাদ, এবং এই সাদাকাগুলো মুহাম্মাদের জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটা হালাল নয়, এবং তার আল অর্থাৎ তার পরিবার পরিজনের জন্য এটা হালাল নয়। তারা হচ্ছে বনু হাশেম, আর বনু মোত্তালেবও এর মধ্যে গণ্য, সেটাও আমরা যেমন ভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি, সে আলোচনা এখানে করার প্রয়োজন নেই। আমরা শুধু সংক্ষেপে এতটুকু বললাম, সৈয়দ বংশীয় দ্বারা যদি বনু হাশেম এবং বনু মোত্তালেব এই ব্যাপারে নিশ্চিত কেউ হন, তাহলে তাদেরকে যাকাত সাদাকা দেওয়া যাবে না, তাদের বিবাহের জন্য দেওয়া যাবে না। কিন্তু সৈয়দ বংশীয় লোকেরা তারা যদি নিশ্চিত না হন, তাহলে কীভাবে নিজেদেরকে তারা এই হুকুমের মধ্যে আনবেন? তাদেরকে, তারা যদি আরব দেশীয় হয়, মক্কার লোক হয়, মদিনার লোক হয়, কিন্তু সৈয়দ বংশীয় না, মদিনাতে প্রচুর লোকজন আছেন যারা বনু হাশেম এবং বনু মোত্তালেবের নন, মক্কায়ও প্রচুর লোকজন ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বা তার পরেও এখনও আছেন যারা বনু হাশেম বনু মোত্তালেবের নন, তাদের জন্য সাদাকা এবং যাকাত নিতে বিবাহ উপলক্ষে, অন্য যে কোনো উপলক্ষে, যখন তারা দরিদ্র হন, হকদার হন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমিনা খাতুন, আপনি দুটো প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হচ্ছে মানুষ নিয়ত অনুযায়ী তার কাজের প্রতিফল পাবে, প্রতিদিন মানুষ কিভাবে নিয়ত করলে লাভবান হবে? নিয়তের আসলে আলোচনাটা অনেক দীর্ঘ আলোচনা এবং অনেক বড় আলোচনা। তো আমরা শুধু এতটুকু বলবো যে ইসলামে বিশুদ্ধ নিয়াতের যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে, সহি নিয়াত, বিশুদ্ধ নিয়াত। নিয়তটার অনেকগুলো অর্থ আছে, যেমন আল্লাহর ওয়াস্তে কোনো কাজ করা, এবং মানে যে কাজটা আপনি করছেন ভালো কাজটা, সে কাজটা কোরআন সুন্নাহর নির্দেশিত পন্থায় করার একটা প্ল্যান করা, সংকল্প করা, এটাও কিন্তু নিয়ত। আমি সালাত পড়া নিয়ত করছি, এখানে দুটো নিয়ত, একটা হলো কার জন্য সালাত পড়া নিয়ত করছি, আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, আরেকটা হলো সালাতটাকে বিশুদ্ধভাবে পড়ার নিয়ত করছি, তাহলেই সেটা
ভালো কাজ বলে গণ্য হবে। যদি এমনটা হয় যে আমি ঠিকই সালাতটা একদম ঠিক মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদলে আদায় করছি কিন্তু আল্লাহর জন্য না, দুনিয়ার স্বার্থে, তাহলে এটা বাতিল। আবার এটা যদি হয় যে না, আমি সালাত আল্লাহর জন্য আদায় করছি কিন্তু বেদাতি পন্থা সালাত আদায় করছি, তাহলে এটাও বাতিল। তাহলে নিয়তের মধ্যে আল ইখলাসও যেমন আসতে হবে, ঠিক তেমনি মোতাবাকাতুস সুন্নাহ অথবা মোতাবাআতুস সুন্নাহ সুন্নাকে ফলো করার নিয়তটাও থাকতে হবে, তাহলেই আপনার কাজটা ভালো হবে। আমরা এক্ষেত্রে দেখি যে যখন কোনো ব্যক্তি কোনো ভালো কাজে নিয়ত করেন, তাহলে হাদিস আমাদেরকে জানাচ্ছে যে যদি সে ওই কাজটা করে তাহলে সে ডাবল সওয়াব পাবে, নিয়তের সওয়াব এবং আমল করার সওয়াব। আর যদি সে কাজটা করতে না পারে তাহলে নিয়তের জন্য সে সওয়াব পাবে। আর যদি কেউ কোনো খারাপ কাজ করে নিয়ত করে কিন্তু সে করলো না, এই যে করলো না করাটা তার পক্ষ থেকে একটা বেটার মানে কী বলে যে ডিসিশন যে না আমি খারাপ কাজের নিয়ত করেছিলাম বাট করলাম না বা করবো না, এটা ঠিক না, এই জন্য করলাম না, তাহলে সেই জন্য সে সওয়াব পাবে। নিয়ত করলো খারাপ কাজের বাট না করার কারণে সে সওয়াব পাবে, কারণ এটাকে কার্যকর করলেই তো মানুষের ক্ষতিটা হয়, সমাজের ক্ষতিটা হয়। আর যদি সে করে তাহলে একটা পাপ হবে। তাহলে নিয়তের এই যে পর্যায়গুলো এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা আমাদের জানা দরকার, তাহলে আমরা উদ্বুদ্ধ হব ভালো কাজ করার জন্য ইন্টেনশন রাখা, নিয়ত রাখা, ভালো কাজের জন্য প্রচেষ্টা অব্যাহত রাখা। কারণ ভালো কাজের প্রচেষ্টা করার পরেও যদি নিয়ত থাকে না করতে পারলে তো সওয়াব, আমরা দেখতে পাচ্ছি সেটাকে ইসলাম সপ্রশংস দৃষ্টিতে দেখছে। আর নিয়ত যদি না থাকে, এই যে আল্লাহর কাছে সওয়াবের নিয়ত, আল্লাহকে সন্তুষ্ট করার নিয়ত, হ্যাঁ, এবং বিশুদ্ধ পন্থায় আমল করার নিয়ত যদি না থাকে কাজটা বিফলে যাবে। এই জন্য নিয়তটা খুবই গুরুত্বপূর্ণ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, নিশ্চয়ই আমলের শুদ্ধাশুদ্ধি নিয়তের উপর নির্ভর করে। যদিও কেউ কেউ বলেছেন আমলের সওয়াবটা নিয়তের উপর নির্ভর করে, সওয়াব তো বটেই, বরং বিশুদ্ধ কথা হচ্ছে শুদ্ধাশুদ্ধিও নিয়তের উপর নির্ভর করে। নিয়ত শুদ্ধ হলে আমল শুদ্ধ, নিয়ত শুদ্ধ না হলে আমল শুদ্ধ না হবে না, সেটা আরেকটা হাদিসে আমরা জানি, আলা ইন্না ফিল মুদগাতি জাসাদান ইদা সালহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়া আল কলব, কলব নিয়তের জায়গা হলো কলব। সুতরাং সেই নিয়তটা শুদ্ধ হলে সব শুদ্ধ হবে, নিয়ত অশুদ্ধ হলে সব বিপর্যস্ত হবে। অতএব আমাদের এই জায়গাটা শুদ্ধ করতে হবে, কি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর কাছে, শুধু আল্লাহর কাছে সওয়াবের আশায় কাজটা করতে হবে। এবং যে কাজটা করব সে কাজটা সঠিক যথার্থভাবে করার সংকল্পবদ্ধ হওয়া, এটাই হচ্ছে যে কোনো ভালো কাজে নিয়তের মূল রূপরেখা। আশা করি যে আমরা এভাবেই আমাদের নিয়তটাকে শুদ্ধ করে নেব ইনশাআল্লাহ। আপনি আরেকটা প্রশ্ন করেছেন, মধ্য গগনে সূর্য উঠলে নামাজ পড়া নিষেধ, মধ্য গগনে সূর্য উঠলে নামাজ পড়া নিষেধ, এ কথাটা কি ঠিক? ঠিক হলে সময়টা জানাবেন। আমরা সহি মুসলিম সহ অন্যান্য আরও অনেকগুলো হাদিসে দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা ওয়াক্ত সালাত পড়ার জন্য নিষেধ করেছেন। একটা হলো কি, সূর্য ওঠার সময়, সূর্য ওঠার সময়, যেমন তিনি বলছেন সল্লি সালাত আস-সুবহি সুম্মা আকসির আন আস-সালাতি হাত্তা তাতলু আশ-শামস ওয়া তারতাফি', তোমরা ফজর সালাত পড়ো তারপরে সালাত থেকে বিরত থাকো যতক্ষণ না সূর্য উঠে এবং সেটা উপরে উঠে, সূর্য ওঠা থেকে আরম্ভ করে কিছু সময় পর্যন্ত, উঠা যখন শুরু করলো তার থেকে সূর্য একদম উপরে উঠে তার আলোটা মাটিতে পড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, এই সময়টা হলো নিষিদ্ধ, আর তার আগের সময়টা হলো মাকরুহ। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি উল্লেখ করেছেন কেন সেটা, কারণ সূর্য শয়তানের দুই শিঙের উপর দিয়ে উদিত হয় এবং ওই সময় কাফেররা শয়তানের উদ্দেশ্যে সেজদা করে। এরপর বলছেন যে সালাত পড়ো, এরপর তোমরা সালাত পড়তে পারো, সূর্য একটু উপরে উঠে যাওয়ার পর থেকে সালাতুদ দোহা ইত্যাদি এই সময় চলতে থাকবে যতক্ষণ না প্রত্যেক বস্তুর ছায়া আসলি এক বর্ষা পরিমাণ অথবা তার মাপ পরিমাণ হয়। এটা কি বলা হচ্ছে ইস্তেওয়া, ইস্তেওয়া অর্থাৎ এটা হলো জাওয়ালের আগের কয়েকটা মিনিট, জাওয়ালের আগের কয়েকটা মিনিট, সেটাই আপনি হয়তো এখানে উল্লেখ করেছেন মধ্য গগনে সূর্য উঠলে নামাজ পড়ার বিধানটা কি। এটাই এখানে মূলত বোঝানো হচ্ছে যে জাওয়ালের আগ পর্যন্ত সূর্য মধ্য গগনে স্থির থাকে বেশ কয়েক মিনিট, সেই সময়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন
কারণ কি সেটাও তিনি বলেছেন সহিহ মুসলিমের হাদিসে, ফা ইন্নাহু হিনাযিন তাসজুরু জাহান্নাম, জাহান্নামের আগুন এই সময় ভয়ালভাবে উত্তরাতে থাকে, ফলে এই সময় তোমরা সালাতটা ক্ষান্ত দাও। এটা ওহির নির্দেশনা, সুতরাং এখানে আর কোনো ব্যাখ্যা কোনো অ্যানালাইসিসের কোনো প্রয়োজন নেই, কারণটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি করে দিয়েছেন। এরপরে ফাইদা আকবাল আল ফাই, যখন ছায়াটা আগাতে থাকে অর্থাৎ সূর্যটা মধ্য গগন থেকে সরতে থাকে পশ্চিম দিকে এগোতে থাকে, এটা হলো জাওয়াল, তাহলে ফাসাল্লি সালাত পড়ো, তাহলে সালাত পড়ো। তাহলে আমরা মোটামুটি এই ডিসকাশনের মধ্যে দিয়ে জানলাম যে ঠিক কোন সময়টাকে আমাদের সালাত বর্জন করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় একটু বলে নেই যে এই যে তিনটা নিষিদ্ধ সময়, আরেকটা নিষিদ্ধ সময় সেটা আমরা এই হাদিসের শেষেই পাচ্ছি, সেটা হলো সূর্য অস্ত যাওয়ার সময়, এবং সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাত পড়া যাবে না, কারণ সূর্য অস্ত যায়, উঠে যেমন দুই শিঙের মাঝখান দিয়ে শয়তানের অস্তও যায়, দুই শিঙের মাঝখান দিয়ে, এবং ওয়াহিনাইদিন ইয়াসজুদুল হাল কুফার, কাফেররা তখনও আবার দ্বিতীয়বার সেজদা করে, তাদের এই সেজদার দুটো সময়, একটা হলো সূর্য ওঠার সময় আরেকটা হলো সূর্য অস্ত যাওয়ার সময়, ফলে এই সময়ে আমরা যেন তাদের সময়ের সাথে একসাথ হয়ে ইবাদত না করি, সেই জন্য নিষেধাজ্ঞাটা এসছে। তবে এই নিষেধাজ্ঞাটা এটা কি আমভাবে সব ক্ষেত্রে প্রযোজ্য হবে নাকি কোথাও কোথাও প্রযোজ্য হবে না, এটা নিয়ে ওলামা কেরামের ইখতিলাফ আছে। আমি খুব সংক্ষেপে বলছি, যেমন এই তিন সময়ের যে নিষেধাজ্ঞাটা সেটি ওলামা কেরামের মধ্যে যেমন অনেকেই বলেছেন ঠিক আছে এটা, তবে শাফিঈরা বলেছেন যে মধ্যগগনে সূর্য যখন উঠে এই সময় থেকে একটা হুকুম বাদ যাবে, সেটা হলো জুমার সালাত, এবং যে সমস্ত সালাত বিশেষ উদ্দেশ্যে পড়া হয় যেমন তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওয়াদু, তওয়াফের দুই রাকাত ইত্যাদি, এগুলো এরকম আরও কিছু ইখতিলাফ আমরা রয়েছে, সেগুলো আমরা এখানে নাই বা বললাম। এটা নিষিদ্ধ ওয়াক্ত, কেউ কেউ বলেছেন যে কোনো কোনো সালাতের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞাটা বর্তাবে না, তবে আরামভাবে এই নিষেধাজ্ঞাটা থাকবে। আরেকটা বিষয় আছে, আমরা জানি, যেমন আমরা জানি যে যখনই কেউ উযু করবে তখনই তার দুরাকাত সালাতের কথা বলা হচ্ছে, যখনই কেউ মসজিদে প্রবেশ করবে তখনই তার দুরাকাত সালাতের কথা বলা হচ্ছে এখানে। তাহলে এই হাদিসটা বলছে তিনটা ওয়াক্ত খাস অথবা সময় সালাত পড়া যাবে না, আর ওই হাদিসগুলো বলছে যখনই সে ডুববে মসজিদে অথবা উযু করবে তখন সে সালাত পড়বে। তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ওলামাদের দুইটা দল, তারা কেউ কেউ বলছেন যে এখানে খাস যে বিধান অর্থাৎ হারামের বিধানটা সব জায়গায় প্রযোজ্য হবে, তারপরে ওই জায়গাগুলো বাদ দিয়ে বাকি সময়গুলোতে ওজুর সালাত কিংবা মসজিদের প্রবেশের সালাতটা পড়া যাবে। আর কেউ কেউ বলেছেন যে না, মসজিদে প্রবেশের বিষয়টা আরাম থাকবে এবং ওজুর সালাতটা আরাম থাকবে, তওয়াফের সালাতটা আরাম থাকবে, এর বাদ দিয়ে অন্য সালাতের ক্ষেত্রে নিষেধাজ্ঞাটা প্রযোজ্য হবে। তাহলে আমরা বুঝলাম যে আমাদের ওলামায়ে কেরাম দেখেন কত সূক্ষ্মভাবে জিনিসগুলোকে বিশ্লেষণ করলেন। এই জন্যে আমরা যেটাই মনে করি না কেন, রাজেহ বলে উল্লেখ করি না কেন, আমরা যেন অন্য মতকে আসলে অন্য মতের উপর আক্রমণাত্মক না হই, বলি না বলি যে সেটা একদম হবেই না, কারণ প্রত্যেকের ইজতিহাদ তো ভিন্ন ভিন্ন। আমরা অন্য মতের প্রতি শ্রদ্ধাশীল থাকি, যেটা আমাদের কাছে রাজেহ সেটাই পালন করি, তাই না? এ বিষয়টা যদি আমরা খেয়াল রাখি তাহলে ভালো হবে ইনশাআল্লাহ। তারেক হাসান পাভেল বলেছেন, আমি যেখানে থাকি সেখানে মসজিদের ইমাম সাহেব কঠোরভাবে বলেছেন যে সূরা ফাতিহা পাঠ করার পরে যেন কেউ জোরে আমিন না বলে, জোরে আমিন বললে যেন মসজিদে না আসে। তারপর জুমার খুতবাতে অনেক মনগড়া কাহিনী তিনি বলেন এবং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত ও চোখকে কুদরতি হাত ও চোখ বলে থাকেন, এমত অবস্থা আমার কী করা উচিত? খুব সংক্ষেপে বলি, এমত অবস্থায় আপনি সেই জায়গা সালাত পড়ুন যেখানে সুন্না অনুযায়ী আমল করা যায়, কারণ পরিপূর্ণ সুন্না অনুযায়ী আমল করার অধিকার প্রত্যেক মুসলিমের আছে, এবং সেই ইমাম আমাদের কাছে অবশ্যই বেশি গ্রহণযোগ্য যিনি হক কথাগুলো বলেন এবং আহলে সুন্না আল জামাতের মূল ধারার ভিত্তিতে আকিদার বিষয়গুলোকে বিশ্লেষণ করেন। অতএব আমাদের দেশে প্রতিষ্ঠান অনেক, মসজিদ অনেক, ইসলামিক সেন্টার অনেক,
আপনি যেখানে দেখবেন যে ইসলামের ভালো পরিবেশটা পাওয়া যাচ্ছে, সুন্দর, কথাগুলো সবই বিশুদ্ধ, তাহলে সেই পরিবেশটাকে আপনি এখতিয়ার করুন। রিয়াদ আহমেদ বলেছেন, সুদ খেলে কি নামাজ রোজা দান সাদাকা কোনো ইবাদতই কবুল হয় না? যদি এটা হয় তবে আমি কি করব? যেহেতু আমি কলেজ স্টুডেন্ট, আমার কোনো ইনকাম নেই, আমার বাবা মা এনজিওতে টাকা রেখে সুদ খায়। কোরআন হাদিসের আলোকে জানাবেন। সুদ খাওয়া এটা অত্যন্ত গর্হিত এবং বড় ধরনের একটা কবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসাবুল মুবাকাত হিসাবে সুদকে উল্লেখ করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়ায়ুরবিস সাদাকাত, সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেন আর সাদাকাকে বাড়িয়ে দেন। আল্লাহ বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ বেচাকেনাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। কিন্তু এই হারামটা তো কুফুরি নয়, এই হারামটা শিরক নয়। শিরক এবং কুফুরি হচ্ছে যেটা মানুষের সালাত, রোজা, দান, সাদাকা সব কিছুকে ধ্বংস করে দেয়। অন্য কবিরা গুনাহ এর কারণে কিছু বিপর্যয় ঘটে। প্রথম হচ্ছে কবিরা গুনাহর কারণে সে জাহান্নামের উপযুক্ত হয়ে যায়, সে আল্লাহর নির্দেশ অমান্য করল, সে ইসলামের অনেক বড় ধরনের ভায়োলেট করল এবং সুদের কারণে সে হারামে সম্পৃক্ত হলো, সুদের ইনকামটা তার হারাম ইনকাম বলে গণ্য হলো, সেই টাকা দিয়ে সে যা খায় সেটা হারাম খাওয়া হিসাবে গণ্য হলো। তাহলে অনেক ভায়োলেশন আমরা দেখতে পাচ্ছি। এবং যেটা আমরা দেখি যে কোনো ব্যক্তি যদি সে তার খাদ্যদ্রব্য, খাবার, রিজিক এবং তার পোশাক আশাক এগুলো হারাম টাকা দিয়ে কেনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন্না ইউস্তাজাবুলা, তার দোয়া কীভাবে কবুল হবে? এই হাদিসের ভাষ্য হচ্ছে দোয়া সকল ইবাদত নয়। অতএব কেউ কোনো যদি কবিরা গুনাহ করে, কোনো কুফরি বা শিরকে লিপ্ত না হয়ে, তাহলে তার ওই আমলটাও বাতিল এবং ওই আমলের কারণে আরও যে সমস্ত কর্মক্ষেত্রগুলো আক্রান্ত হয় সেগুলো তো সে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু তার সকল আমল বাতিল এটা বলা যাবে না। কারণ সকল আমলকে বাতিল করে শিরক, কুফরি অথবা নাস্তিকতা। অতএব অন্য যে কোনো কবিরা গুনাহকে শিরক এবং কুফরি কিংবা নাস্তিকতা সমতুল্য হিসাবে চিহ্নিত করা, এটা সঠিক নয়, এটা সঠিক নয়। একটা হচ্ছে কুফরুন দুনা কুফর, শিরকুন দুনা শিরক। অতএব যে শিরকগুলো বড় শিরক নয়, যে কুফরিগুলো বড় কুফরি নয়, যে পাপগুলো শিরক কুফরির পর্যায়ে নয়, সেগুলো দ্বারা ব্যক্তি মুসলিম হওয়া বা মুসলিম আইডেন্টিটি থেকে বের হয় না। ফলে দুটোকে সমান করে ফেলাটা এটা আমাদের জন্য উচিত হবে না। তবে তার মানে এই নয় যে আমরা সুদ খাওয়াটাকে শিরক কুফর বলছি না বলে তার প্রতি সফট হয়ে গেছি, ব্যাপারটা মোটেই তা না। বরং প্রত্যেক জিনিসকে তার মূল জায়গাটা রাখতে হবে। এটা বিচারের ক্ষেত্রে, ইনসাফের ক্ষেত্রে খুব জরুরি। অপরাধকে তার জায়গায় রাখতে হবে, তার থেকে অনেক বড় হিসাবেও দেখানো যাবে না আর সেটাকে ছোটও করা যাবে না। এটা অপরাধের ক্ষেত্রে যেমন, ঠিক পাপের ক্ষেত্রেও তেমনি, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আরেফিন, আপনি বলেছেন যে আমার নাম রেজওয়ান আরেফিন, রেজওয়ান আরেফিন, তবে আমাকে সবাই রাব্বি বলে, আমাকে শুধু ডাকার উদ্দেশ্যে ডাকে। আমার প্রশ্ন হলো, রাব্বি বলে ডাকলে যে ডাকে অথবা আমার অথবা অন্য কারো কি গুনাহ হবে? রাব্বি তো এই নামটা ঠিক না। যেমন আবদুল্লাহ, তাকে যদি বলে আল্লাহ বলে ডাকে ঠিক হবে? আব্দুর রহমান, তাকে যদি রহমান বলে ডাকে ঠিক হবে? রহমান তো এখানে আল্লাহ। আব্দুর রহিম, তাকে যদি রহিম সাহেব বলেন ঠিক হবে? ঠিক হবে না। এখানে হচ্ছে অনেকের নাম আমাদের সমাজে থাকে ফজল রাব্বি, আমরা বলি ফজলে রাব্বি, পার্সি ভাষার নিয়ম অনুযায়ী ফজলে রাব্বি। তো এখন সেক্ষেত্রে আমরা নামের একটা অংশ ধরে ডাকি রাব্বি, কারণ আমাদের আরবি সম্পর্কে কোনো জ্ঞান নেই, ফলে আমরা এখানে অজান্তেই শিরক করে বসি। কাউকে আল্লাহ নামে ডাকাটা শিরক, কাউকে আর রহমান নামে ডাকাটা শিরক, কাউকে রব্বি নামে ডাকাটাও শিরক। এই ভুলগুলো খুব দ্রুত সংশোধন করতে হবে। তবে সংশোধন তখনই হবে যখন মানুষ জানতে পারবে যে কেন শিরক, কীভাবে শিরক। কারণ যেমন আল্লাহ নামে ডাকলে যেমন শিরক, হে আমার রব, হে আমার রব তো তিনি আল্লাহ, তাহলে আমি একজন ব্যক্তিকে কী করে বলতে পারি আপনি আমার রব, হে আমার রব, আসুন এদিকে, না? এটা তো ঠিক নয়। তো এই সংশোধনগুলো করার জন্য আমাদেরকে একটু মানুষকে এডুকেট করতে হবে, মানুষকে একটু সচেতন করতে হবে, আসুন সেই কাজটা করি। লাবিদুর রহমান, আপনি বলেছেন, একজন জেনারেল লাইনের স্টুডেন্ট হিসাবে কীভাবে বা কী বিষয় নিয়ে ইসলামিক জ্ঞান চর্চা শুরু করতে পারে? ইসলামের মৌলিক জ্ঞানগুলো আগে অর্জন করতে হবে, যেমন কোরআন পড়া, এটা একদম বেসিক।
প্রথম কাজটাই হচ্ছে কোরআন শুদ্ধ করে পড়া, কারণ কোরআন পড়া ছাড়া তো আমাদের সালাতে শুদ্ধ হবে না, তাই না? তারপরে কোরআন অর্থ বোঝা, কিছু হাদিস পড়া, দোয়া পড়া, ইসলামের বেসিক ইবাদতগুলো কীভাবে পরিপালন করতে পারবো, সেই তহারাত সম্পর্কে জানা, সালাত সম্পর্কে জানা, তারপরে যদি ধনী হন তাহলে জাকাত সম্পর্কে জানা, সওম সম্পর্কে জানা, যদি হজ ফরজ হয়ে যায় হজ সম্পর্কে জানা, এভাবে কুরবানি সম্পর্কে জানা, তার আগে দরকার হচ্ছে আকিদা সম্পর্কে জানা, তাওহিদ সম্পর্কে জানা, সবার আগে ইমান সম্পর্কে জানা, আরকানুল ইমান, আরকানুল ইসলাম এগুলো জানা। এবং এগুলো জানার জন্য তাহলে একটা শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে আসলে নিয়ে আসতে হবে, সেটা ইনফর্মাল হলেও। আমরা এখন অনেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আছি, এগুলো জানার আর সুযোগ নেই, তাহলে কোথায় জানবেন? আপনি তাইবা একাডেমিতে এনরোল করেন, তাইবা একাডেমিতে এনরোল করেন, সেখানে ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ আছে, ইসলামের সকল বেসিক জিনিস এখানে শেখানো হয়েছে, আকিদা থেকে আরম্ভ করে সিরা থেকে আরম্ভ করে কোরআন বোঝার মূলনীতি, হাদিস বোঝার মূলনীতি এবং ইবাদতগুলোর এই সকল ফিক এখানে হাদিসের আলোকে, হাদিসের একদম বিশুদ্ধ হাদিসের আলোকে এখানে তুলে ধরা হয়েছে। অতএব এই ধরনের কোর্সে এনরোল করে মাত্র এক বছরেই আপনি ইসলামের মৌলিক জিনিসগুলো শিখে ফেলতে পারবেন। সাইফুন্নেসা আক্তার, আপনি বলেছেন সালাত এক বা দুই রাকাত আদায়কালীন কিংবা শেষ রাকাতে যদি টয়লেটের খুব চাপ অনুভব হয় তবে কী করণীয়? সালাত ছেড়ে দেব নাকি জোরের উপর শেষ করে দেবো? না, সালাত ছেড়ে দেবেন, কারণ আপনি বলেছেন যে অসম্ভব রকমের চাপ, এমনও হতে পারে যে পরে আপনি নিজে অপদস্থ হলেন আর পুরো জায়গাটাও নষ্ট হয়ে গেল, হ্যাঁ, টয়লেটের কারণে হোক বা মলমূত্র যেটাই হোক। তো এই অবস্থায় আসলে আপনি এটাকে জরুরা সিচুয়েশান হিসাবে ধরে নেবেন, ইসলাম জরুরাতের কারণে সালাত ভঙ্গ করাকে জায়েজ বলে। যেমন হঠাৎ করে আপনি একটা সাপের মাঝখানে, বিষধর সাপ আপনাকে ছোবল দিতে এসছে, আপনি নিজেকে রক্ষা করার জন্য সালাত ছাড়তে পারবেন। শত্রু দ্বারা আক্রান্ত হয়ে গেলেন তাহলে সালাত ছাড়তে পারবেন, আপনি যে টয়লেটের জন্য সালাত ছাড়তে পারবেন ইনশাআল্লাহ। তবে যদি ব্যাপারটা এমন হয় যে হালকা পর্যায়ের একটা চাপ, হালকা পর্যায়ের চাপকে চাপ বলা যায় না, এটাকে জরুরত হিসেবে কনসিডার করা ঠিক হবে না, সে অবস্থায় আপনি সালাত ছাড়বেন না। কায়সার ইবনে কাসেম বলেছেন, আমি আপনাকে অনেক ভালোবাসি, বারাকাল্লাহ ফিক, আহাব্বাকাল্লাযী আহাব্বাতানি ফি, এটা হচ্ছে দিনে ভালোবাসা, আল্লাহ আমাদের সকলকেই তার ভালোবাসার বন্ধনে আবদ্ধ করুন এবং আল্লাহ আপনাদেরকেও ভালোবাসুন যার জন্য আপনারা আমাদেরকে ভালোবাসেন। আপনি বলেছেন, আমার প্রশ্ন হলো একজন মমিনের সিজদায় কেমন চিন্তা হওয়া উচিত? অনেকে বলে থাকেন সিজদা দিলে যেন মনে করতে হবে আল্লাহ আমার সামনে, অনেকে আবার বলেন আমরা সালাতে আল্লাহর পায়ে সিজদা দেই, এ কথাটা কি ঠিক? না, এটা ঠিক নয়। যেটা বলা হয়েছে ইবাদত করার সময় যেন আপনি আল্লাহকে দেখছেন, যেন কাআন্নাকা বলা হয়েছে, কাআন্নাকা আসলে কি দেখছি? আসলে তো দেখছি না, কিন্তু দেখার মতো সেই মনোবৃত্তিটা থাকতে হবে, আল্লাহ আপনি যেন আল্লাহকে দেখছেন। দেখলে ঠিক যে সিনসিয়রিটি, যে ইখলাস, যে পারফরমেন্স আপনার আসা দরকার সেটা এখানে নিয়ে আসতে হবে। আর যদি না দেখে থাকেন, মানে এহসানের ওই স্তরে যদি পৌঁছতে না পারেন, তাহলে এহসানের দ্বিতীয় স্তরে থাকেন, সেটাকে আল্লাহ আপনাকে দেখছেন। তার মানে হচ্ছে আপনি জানেন যে আপনার প্রত্যেকটা জিনিস আল্লাহ দেখছেন, অবজার্ভ করছেন, ফলে আপনি ভুল করলেও সেটা দেখছেন, খারাপ করলেও সেটা দেখছেন, ভালো করলেও দেখছেন, তাহলে আপনার পারফরমেন্স অটোমেটিক ভালো হয়ে যাবে। কিন্তু আমরা তো এই জিনিসটা ভুলেই যাই, আমরা যখন কোনো পাপ করি, কোনো ত্রুটি করি, কোনো অন্যায় করি, ভুলেই যাই যে আল্লাহ দেখছেন, এই জন্য সেটা বলা। কিন্তু এখানে আল্লাহর পায়ে সিজদা দেয় এটা সঠিক নয়, বরং এটা শিরকি কথাবার্তা। আল্লাহর পায়ে কীভাবে আপনি আল্লাহর পা পাচ্ছেন কী করে আপনি, আর আপনার সামনে আল্লাহর পা আসলো কী করে? এই কথাগুলো একদমই দলিলবিহীন, এবং এই কথাগুলো আসলে মানে এমন কথা যেটা দলিল ছাড়া, এবং এগুলো ওলামায়ে কেরাম বলেছেন যে এই ধরনের কথা যদি আল্লাহর পা আমার সামনে আছে, আমি তার পা ধরছি, আমি তার পাশে, তাহলে এগুলো শিরকের মধ্যে চলে যাবে, কারণ আল্লাহ আছেন আরশের উপরে, সেই জায়গায় আপনি আল্লাহর পাকে আপনার সামনে নিয়ে এসেছেন, এইভাবে কথা বলাটা শুদ্ধ নয়। আচ্ছা, আপনাদের আরও অনেকগুলো প্রশ্ন এখানে এসেছে, আমি একটু সংক্ষেপ করব। ফাতিমা জহরা, আপনি বলেছেন অনেকগুলো প্রশ্ন আপনার, ফজর সালাতের পরে ও ইকামতের সময় দোয়া কবুল হয়, তাই ইকামতের সময় ও প্রত্যেক ফরজ সালাতের পর নিয়মিত আবশ্যক মনে না করে এবং সুন্নতি জিকির সম্পন্ন করে তারপরে হাত তুলে একা একা দোয়া করলে এবং পরবর্তীতে সুন্নত আদায় করলে এটা কি বেদাত হয়ে যাবে? নিয়মিত কেন বলছেন? যে নিয়মটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি আপনি কেন সেটাকে নিয়ম করবেন? নিয়মিত না করে এবং আবশ্যক মনে না করে, এই দুটো শর্ত
সাপেক্ষে আপনি যদি হাত তুলে দোয়া করেন, হাত তোলা ছাড়া দোয়া করেন, তাহলে কোনো সমস্যা নেই, তাহলে কোনো সমস্যা নেই, যেহেতু আপনি আমলগুলো একাকী করছেন এবং তার আগে আপনি সুন্না মোতাবেক যে আজকারগুলো আছে, যে কেরাতগুলো আছে এবং যে দোয়াগুলো আছে সেগুলো পড়ে নিচ্ছেন। আচ্ছা, এভাবে দোয়া করলে যদি বিদআত হয় না, আমরা তো বলিনি যে এভাবে দোয়া করাটা বিদআত, কিন্তু আপনাকে ওই যে নিয়মিতও নয় আবশ্যকও নয়, এ দুটো খেয়াল রাখতে হবে। তাহলে সুন্না পদ্ধতিতে কীভাবে দোয়া করব বলেছি আমরা। আচ্ছা, দ্বিতীয় হলো অজু করার সময় অজুর ব্যবহৃত পানির ছিটা পাত্রে পড়লে ওই পানি দিয়ে অজুর বাকি অংশ সম্পন্ন করা যাবে? হ্যাঁ যাবে, অজুর ছিটা তো আর অপবিত্র নয়। যদি যে 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 পানিটা আমরা ব্যবহার করে ফেলেছি একবার অজু করে সেটা মোতাহের নয়, কিন্তু সেটা যদি ছিটা পড়ে সেটা তো তহের, পবিত্র, অতএব সেটা সেটা পড়লে বাকি পানি দিয়ে, মানে যে পানিটা বাকি আছে সেখানে যদি কোনো ফোঁটা পড়ে সেটা দিয়ে আপনি অজু করতে পারবেন বাকি অজু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা হচ্ছে এসব লোক যারা ঝাড়ফুঁক করে না, ঝাড়ফুঁক চায় না, কোনো কুলক্ষণে শুভক্ষণে বিশ্বাস করে না এবং শুধুমাত্র নিজের রবের উপর তাওয়াক্কুল করে। এই যে হাদিসটি রয়েছে, এই হাদিসে যে ফজিলত রয়েছে সে ফজিলত থেকে কি তারা বঞ্চিত হবেন যারা ঝাড়ফুঁক জায়েজ মনে করেন অথবা এবং রুকিয়া করেন? তিন কুল পড়ে ফুঁ দেওয়া তো সুন্নাসম্মত, এটি কি ঝাড়ফুঁকের মধ্যে পড়ে? এখানে একটু ভুল হচ্ছে, সেটা আমি বলি। যেমন যে হাদিসটা এখানে এসেছে, আমরা জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন ইয়াদখুলু মিন উম্মতি আল জান্নাতা সাবউনা আলফান বিগাইরি হিসাব, আমার উম্মতের 70,000 ব্যক্তি তারা কোনো হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। হুমুল্লাদিনা লা ইয়াসতারকুন, তারা হলো সেই ব্যক্তি যারা রুকিয়া তালাশ করে না, অন্যকে দিয়ে রুকিয়া করে না, ওয়ালা ইয়াকতাবুন ওয়ালা ইয়াতাতাওয়ারুন, তারা কোনো কুলক্ষণে বা শুভা মানে শুভ অশুভে বিশ্বাস করে না, মানে লক্ষণে বিশ্বাস করে না, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা নিজেদের রবের উপরে তারা তাওয়াক্কুল করে অর্থাৎ নির্ভরতা স্থাপন করে। তো সুতরাং এই হাদিস থেকে যেটা বোঝা যায়, লা ইয়াসতারকুন অর্থাৎ আয় লা ইয়াতলুবুনা রুকিয়াতা মিনাল গায়র, অন্যের কাছ থেকে তারা রুকিয়া তালাশ করে না, যে অন্য কাউকে বলে না যে ভাই আমাকে একটু রুকিয়া করে দেন বা বোন আমাকে একটু রুকিয়া করে দেন, নিজের রুকিয়া নিজে করে। এখানে আপনি একটা জিনিস বলেছেন কি যারা ঝাড়ফুঁকি করে না, ঝাড়ফুঁক চায় না, আসলে শুধু এই লোকরা হচ্ছে তারা যারা অন্যের কাছে ঝাড়ফুঁক তালাশ করে না, চায় না, ঝাড়ফুঁক করে না, এ কথাটা শুদ্ধ নয়। সেটা বলে শাইখুল ইসলামও আমরা দেখি যে এই কথাটা বলেছেন, যেটা আমরা বললাম হাদিসটা উল্লেখ করে বলেছেন যে ইস্তারকা হচ্ছে অন্যের কাছ থেকে রুকিয়া তালাশ করা, আর রুকিয়া হচ্ছে এক ধরনের দোয়া। নবী সাল্লাল্লাহু সাল্লাম নিজে রুকিয়া করতেন, অন্যকে রুকিয়া করে দিতেন, তবে তিনি অন্যকে বলতেন না যে তোমরা আমার উপর রুকিয়া করে দাও। তাহলে নবী সাল্লাল্লাহু সাল্লাম এই হাদিসের আলোকে সেই ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলেন, তিনি কারো কাছে নিজেকে রুকিয়া করার জন্য তালাশ করতেন না, তবে তিনি নিজের রুকিয়া নিজে করেছেন এবং অন্যের রুকিয়াও তিনি করেছেন। এই জন্য শেখ সালিম ইবনে উসাইমিন বলেন লা ইয়াসতারকুনা, এই যে কথাটা আছে এটাই শুদ্ধ, এবং কোনো কোনো রেওয়ায়েতে এসছে লা ইয়ারকুন, এই যে কোনো কোনো রেওয়ায়েতে এসছে এটা হয়তো নুসখার বা লিখতে গিয়ে কোনো ভুল হতে পারে, নবী সাল্লাল্লাহু সাল্লাম থেকে বিশুদ্ধভাবে সাব্যস্ত হচ্ছে লা ইয়াসতারকুন। কারণ কি? তিনি বলেছেন, যেমন শাইখুল ইসলাম বলেছেন, আমিও বলছি যে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তো নিজে রুকিয়া করতেন, তাহলে যেখানে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম রুকিয়া করতেন সেখানে রুকিয়া করাটাকে তিনি এই সিফাত থেকে বৈশিষ্ট্য থেকে কেন বাদ দিয়ে দেবেন, এটা আমাদেরকে মনে রাখতে হবে। অতএব আমরা বলবো যে যিনি রুকিয়া করেন এটা দোয়া, এতে কোনো সমস্যা নেই এবং এতে বিনা হিসাবে জান্নাতে যেতে কোনো সমস্যা হবে না। আপনাদের অনেকগুলো প্রশ্ন এসেছে আমাদের কাছে, আমি একটু দেখি যে এই প্রশ্নগুলো নেওয়া যায় কি না, সময়ও খুব কম, আর দু এক মিনিটের মধ্যে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। একজন বলেছেন জামিরউদ্দিন শব্বির, আমার দাদা মারা গেছে 3-4 বছর হচ্ছে, আমার আব্বু এবং চাচারা সম্পত্তি বণ্টন করে নাই, কিন্তু তারা আমার দাদার ভাড়া ঘর থেকে টাকা নেয় কিন্তু ফুফুদেরকে দেয় না, এখন এই টাকা আমার জন্য খাওয়া জায়েজ হবে কি না? আমার বয়স 15 বছর, উপার্জনে সক্ষম নয়, আমার করণীয় কী? আচ্ছা, প্রথম হচ্ছে যে যারা
অক্ষম এবং যারা অভিভাবকদের কাছ থেকে এগুলো প্রাপ্ত হচ্ছেন তারা তাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারেন, বিশেষ করে নাবালকরা তো নিতেই পারেন। আর তার যে আয়লা, যে আয়লার খোরপোশ তিনি বহন করেন, তাহলে সে আয়লা তার এই খাবারগুলো খেতে পারে, যদিও সেখানে কিছু ত্রুটি থাকে। এর আগে যে প্রশ্নটা এসেছিল সেখানেও আমরা একই কথা বলবো যে বাবা মায়ের সুদের টাকায় আসলে সন্তানের, যে রিয়াদ আহমেদ যেটা বলেছিল, তাতে তার সমস্যা হবে কিনা। উত্তর হচ্ছে যে না, তার সমস্যা হবে না, কারণ বাবা মা যদি সুদ থেকে হারাম থেকে ইনকাম করে বাচ্চাদের খাওয়ান, বাচ্চারা জরুরি খাবারটা খাবে, বিশেষ করে বড় হয়ে যাওয়ার পরে তারা চেষ্টা করবে যেন এই এই সুদের টাকা দ্বারা তারা কোনো শৌখিন কাজ না করে, কোনো প্রয়োজনের অতিরিক্ত কোনো টাকা তারা এই হারাম থেকে খরচ না করে। ঠিক এই জায়গায়ও আমরা সে একই কথা বলবো যে যেখানে জুলুম আছে, জুলুম করে টাকা নিয়ে নেওয়া হয়, তাহলে সেই টাকা আসলে যথাসম্ভব বর্জন করা উচিত। তবে সাথে সাথে বলাও উচিত, রিয়াদ আহমেদ তার বাবা মাকে অবশ্যই বলবে যে এটা হারাম হচ্ছে, এবং আপনি জামিল উদ্দিন আপনি আপনার বাবা মাকে সেটা বলবেন যে হারাম হচ্ছে। আচ্ছা, ফরিদ উদ্দিন বলেছেন যে আমার প্রশ্ন হলো কিস্তিতে কোনো পণ্য ক্রয় করা কি জায়েজ? হ্যাঁ, কিস্তিতে কোনো পণ্য ক্রয় করা জায়েজ, তবে শর্ত হলো শুরুতেই দাম নির্ধারণ করতে হবে, এবং পরবর্তীতে কিস্তি ব্যর্থ হলে সেটার জন্য আর কোনো নতুন টাকা ধার্য করা যাবে না, বলা যাবে না যে ঠিক আছে আপনাকে আরও বাড়িয়ে দিলাম, সময়ও বাড়িয়ে দিলাম, তাহলে সেটা সুদ হয়ে যাবে। কিস্তির টাকাটা এটা জায়েজ হবে এই জন্যে যে আপনি ঠিক এখন যে টাকাটা নির্ধারণ করে দিয়েছেন, কম দেন বেশি দেন, যেমন এখনই টাকা দিলে জায়েজ হচ্ছে, আর আপনি কিস্তিতে একটা সুযোগ করে দেওয়া, আর যেটা সরাসরি আমরা বিক্রি করছি সেখানেও কিন্তু কম বেশি, একজন বিক্রেতাকে আমি বিক্রি করলাম 1.5 টাকা, আরেকজনের কাছে 2 টাকা বিক্রি করলাম, আরেকজনের কাছে 3 টাকা বিক্রি করলাম, তাহলে দেখা যাচ্ছে সেটা যদি জায়েজ হয় তাহলে কিস্তিতেও একটু বেশি নিয়ে একসাথে দাম নির্ধারণ করলে সেটা জায়েজ হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন নিয়ে আমরা শেষ করব, একটা বা দুটো। শাহরিয়ার ইবেন আদিল বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজাকে ইমামতি করেননি, এটা কি সঠিক? হ্যাঁ, প্রত্যেকে আলাদা আলাদা করে সালাত পড়েছিলেন, সালাতুল জানাজা। আচ্ছা, মাহির লাবিব রনি বলেছেন, আমার জন্মসনদে বয়স পরিবর্তন করা হয়েছিল, তখন তেমন কিছু বুঝতাম না, এখন আমি কি প্রতারকের মধ্যে লিপিবদ্ধ হবেন? না, আপনি হবেন না, কারণ এখন নিয়মকানুনগুলো অনেক কড়া, একটা জন্ম তারিখ আর পরিবর্তন করা যায় না, বিশেষ করে যে সমস্ত দেশে এটা একবার রেকর্ডেড হয়ে গেছে, কারণ এখন পরিবর্তন করতে গেলে কেন পরিবর্তন করছেন আপনাকে সেটা প্রমাণ করতে হবে। ফলে মানে এই এই জায়গাটা যদি সহজ করা যায়, বা কোনো দেশে কোনো জায়গা সহজ হয়, তাহলে আপনি পরিবর্তন করেন, আপনি বলেন যে আমার ভুল হয়ে গেছে। কিন্তু কাজটা যদি কোনো অভিভাবক করে থাকেন, তাহলে এর পাপটা বর্তাবে অভিভাবকের উপরে। আমরা নাম এবং জন্ম তারিখ এ সমস্ত ক্ষেত্রে অরিজিনাল বাবার নাম, মায়ের নাম কেউ যদি পরিবর্তন করে অন্যের নাম লিখে দেন, সেগুলো কারেকশন করার পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকের নাম কারেকশন করেছেন, সুতরাং ভুল এবং মিথ্যা জন্ম তারিখ থাকলে সেটাও কারেকশন করা উচিত বলে মনে করি। আজকে আমরা এই পর্যন্তই শেষ করছি, যেহেতু সময়ও আমাদের শেষ হয়ে গেছে, আল্লাহর কাছে তৌফিক কামনা করে এখানেই শেষ করছি। হাদা ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।